তিহার জেলে দ্বিতীয়বার দেখা হলো অনুব্রত সুকন্যার। সূত্রের খবর, শনিবার আধ ঘন্টা দেখা করেন বাবা মেয়ে। মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত মণ্ডল। মেয়েকে বলেন দিল্লিতে আসা উচিত হয়নি। সুকন্যা জবাব দেন বারবার নোটিস পেয়ে আসতে বাধ্য হন। মেয়েকে চিন্তা করতে বারণ করেন অনুব্রত। সুকন্যা বাবাকে বলেন বারবার কথা বলতে চেয়েছিলাম, হেফাজতে নেওয়ার পরেও কথা বলতে দেওয়া হয়নি বলে নালিশ করেন সুকন্যা। এর আগেও একবার ইতিহার জেলে বাবা ও মেয়ের দেখা হয়েছিল এবং সেই সময় আমরা শুনেছিলাম যে সুকন্যা কান্নায় ভেঙে পড়েছিলেন। আর এবার সূত্রের খবর, শনিবার আধ ঘন্টা দেখা করেন বাবা ও মেয়ে এবং মেয়ের সামনে কান্নায় ভেঙে পড়েন অনুব্রত মণ্ডল। মেয়েকে তিনি বলেন যে দিল্লিতে আসা উচিত হয়নি। সুকন্যা জবাব দেন বারবার নোটিশ পেয়ে আসতে বাধ্য হন। মেয়েকে চিন্তা করতে বারণ করেন অনুব্রত। সুকন্যা বাবাকে বলেন বারবার কথা বলতে চেয়েছিলাম, হেফাজতে নেওয়ার পরেও কথা বলতে দেওয়া হয়নি বলে নালিশ করেন সুকন্যা। সুকন্যা মণ্ডল যখন তিহার জেলে গেলেন সেই সময় আমরা দেখেছিলাম যে বারবার তিনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং তারপর অনুমতি পেয়েছিলেন জেলে যাবার পর। তারপর কিন্তু তাদের দুজনের একবার দেখা হয়েছিল এবং এটা দ্বিতীয়বার বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, শনিবার আধ ঘন্টা দেখা করেন বাবা মেয়ে, অর্থাৎ দ্বিতীয়বার তাদের দেখা হয়, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, তুমি জানো যে রাউজেবেনি কোর্টের নির্দেশ ছিল যে সপ্তাহে একদিন বাবা মেয়ে দুজনকেই কিন্তু দেখা করতে দিতে হবে। গত শনিবার সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডল দুজনের দেখা হয় তিহার জেলের ভেতরে এবং সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে বাবাকে দেখেই কিন্তু সুকন্যা মণ্ডল কান্নায় ভেঙে পড়ে। তখন অনুব্রত মণ্ডলের প্রথম প্রশ্ন, কেন এটা আসতে গেলে, অর্থাৎ দিল্লিতে যে সুকন্যা মণ্ডল নিজ দপ্তরে হাজিরা দিয়েছেন তাতে কিন্তু অনুব্রত মণ্ডল বলেন যে দিল্লিতে আসা উচিত হয়নি। তখন সুকন্যা মণ্ডলের উত্তর যে বারবার নোটিস পাঠিয়ে ইডির অফিসাররা চাপ সৃষ্টি করছিল এবং যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলকে বলেছেন যে যেদিন তাকে জেরা করা হচ্ছিল গ্রেপ্তারের ঠিক আগে সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন কিন্তু ইডি আধিকারিকরা কথা বলতে দেননি। এমনকি সুকন্যা মণ্ডল যেটা বাবা অনুব্রত মণ্ডলকে দেখা করার পর জানিয়েছেন যে গ্রেফতার করার পর যতদিন তাকে ইডি অফিসে কাস্টাডিতে রাখা হয়েছিল সেই কাস্টাডিতে থাকাকালীনও তিনি কিন্তু বারবার অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে কথা বলতে দেওয়া হয়নি। সব মিলে কিন্তু আমরা যেটা সূত্র মাসে জানতে পারছি যে শনিবার দিন আধ ঘন্টা ধরে সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডল মেয়ে এবং বাবার দেখা হয় এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বাবাকে দেখেই কিন্তু সুকন্যা মণ্ডল ঠান্ডায় ভেঙে পড়েন এবং সুকন্যা মণ্ডলের প্রশ্ন, ওষুধ ভালোভাবে খাচ্ছেন কিনা, এই সমস্ত প্রশ্ন ছিল সুকন্যা মণ্ডল। এবং আধ ঘন্টার পর তিহার জেলের ভেতরে যে আধিকারিকরা ছিলেন তাদের কিন্তু আলাদা ভাবে, অর্থাৎ সুকন্যা মণ্ডলকে 6 নম্বর ওয়ার্ডে এবং অনুব্রত মণ্ডলকে 5 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ প্রকাশ।